আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমাদের আনসার এবং কোশ্চেন সেশন, আজকে আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করেছেন জনাব খালিদ ভাই। খালিদ ভাই লিখেছেন, ইসরাফিল ভাইয়া, ময়না পাখির অনেক ভিডিও দেখেছি কিন্তু ইউটিউবে একটা ভিডিও ক্লিয়ার না, সেটা হচ্ছে মেল এবং ফিমেল পাখি কনফার্ম করা ময়না পাখির খুবই টাফ। তো আমি আশা করতেছি আপনি এই টাফ ভিডিওটা একটু দিবেন, যাতে আমার সাথে অন্যরাও উপকৃত হয়। প্রিয় খালিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কোশ্চেনটির উত্তরটি যথাযথভাবে দেওয়ার জন্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনি দেখবেন, আর দেখার পাশাপাশি আপনি যেন এরকম উপকৃত হচ্ছেন, যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে, এজন্য আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তো আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব ময়না পাখির মেল এবং ফিমেল সম্পর্কে। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে পাখিটা ডাকাডাকি করতেছে, পিছনের যে অংশটা এটা হচ্ছে ফিমেল পাখি, পিছনের হলুদ অংশটা একটু বড়, আর এটা এই যে এটা ফাঁসে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল পাখি, এটার পিছনের হলুদ অংশটা ছোট। দেখতে পাচ্ছেন এটা পিছনের হলুদ অংশটা, হলুদ যে জুলফিটা, জুলফিটা অনেক বড়, আর এটা জুলফিটা কিন্তু ছোট। এই যে এটা হচ্ছে মেল পাখি, এটা কানের যে অংশটা, কানের অংশটা হচ্ছে যে আপনি অ্যাঙ্গেল করা, মেল পাখির কানের অংশটা হচ্ছে অ্যাঙ্গেল করা। এই যে ফাঁসে কর্নারে বসে আছে, অ্যাঙ্গেল করা, দেখতে পাচ্ছেন এই যে মেল পাখির কানের অংশ। আমি দেখাচ্ছি ভালো করে আর একটু জুম করে, এই যে কানের অংশটা, এটার কানের অংশটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল করা। এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, ফাঁকি দৌড়াদৌড়ি করতেছে, এই জন্য বোঝা যাচ্ছে না ভালো করি, হয়তো যারা একটু ইয়ে করেন ভালো করে খেয়াল করবেন। এই যে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা, দেখতে পাচ্ছেন এই যে ভালো করে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেল পাখি। মেল পাখির কানের যে অংশটা, এই কানের যে কালো চিহ্নটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল করা। আর ফিমেল পাখির যে কানের অংশটা দেখছেন, এটা অ্যারো করা, অ্যাঙ্গেল করা না, এটা হচ্ছে অ্যারো চিহ্নের মতো, এর সাথে কানের সাথে অ্যাডজাস্ট করা। এটা একটু ক্লিয়ার করে দেখেন, এই যে এটা অ্যাঙ্গেল, মেলটার হচ্ছে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল করা না, ওইরকম জাস্ট অ্যারোর মতো করা। এই একটা পার্থক্য, আর একটা পার্থক্য হচ্ছে যে আপনি ফিমেলটা একটু দেখতে বড় এবং গোল গাল হয় ফুলও, আর মেলটা একটু লম্বা এবং হালকা চিকন হয়। মেলটা লম্বা এবং একটু হালকা চিকন হবে, মেলটা একটু, ফিমেলটা একটু মোটা এবং গোল গাল হবে। এই যে দেখতে পাচ্ছেন মোটা এবং গোল গাল আছে, ভালো করে একটু ক্লিয়ার করে খেয়াল করেন, মোটা এবং গোল গাল আছে। আর ফিমেলটা একটু লাফালাফি বেশি করবে, সাউন্ড বেশি করবে, দৌড়াদৌড়ি বেশি করবে, কিন্তু হ্যাংলা ফাতলা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করে দেখাচ্ছি দুইটাই, এটা হচ্ছে হ্যাংলা ফাতলা। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য মোটামুটি ক্লিয়ার, যে ফিমেল পাখিটা গোল গাল হবে, মোটা হবে একটু, আর মেল পাখিটা চিকন হবে। দেখতে পাচ্ছেন এই যে একটু চিকন, সাধারণত এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে মেল ফিমেল আপনার আইডেন্টিফাই করা সহজ। এই তিনটা বৈশিষ্ট্য মূলত ময়না পাখির ক্ষেত্রে মেল ফিমেল আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে ইজি ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে ফিমেল পাখিটা একটু সুপসাপ থাকে, মেল পাখিটা একটু লাফালাফি বেশি করে, দৌড়াদৌড়ি বেশি করে এবং সাউন্ডও বেশি করে, যদিও এখন সাউন্ড করতেছে ফিমেল পাখিটা। এটা খেয়াল রাখবেন, বাচ্চা অবস্থায় সাধারণত কানের যে অংশটা, এই যে দাগটা, দাগটা দেখি সাধারণত আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যারো চিহ্নযুক্ত যে পাখিটা সেটা হচ্ছে মেল পাখি, আর অ্যারো অ্যাঙ্গেল চিহ্ন, সরি, অ্যাঙ্গেল চিহ্নযুক্ত যে পাখিটা কানের অংশে সেটা হচ্ছে ফিমেল পাখি, আর যেটার অ্যারো চিহ্নযুক্ত এটা হচ্ছে মেল পাখি, ফিমেল পাখি। এই যে দেখতে পাচ্ছেন এটা ফিমেল পাখি, অ্যারো চিহ্নযুক্ত, আর অ্যাঙ্গেলের মতো করে কানের অংশ যেটা সেটা হচ্ছে যে ফিমেল পাখি, মেল পাখি। তাহলে মেল পাখির ক্ষেত্রে আপনি কানের, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, আর বড় যখন বড় হয়ে যাবে তখন কানের জুলফি থাকবে ফিমেলটার, জুলফি থাকবে, আর মেলটা দেখতে পাচ্ছেন জুলফিটা ছোট, অনেক ছোট জুলফিটা, যে দেখতে পাচ্ছেন এখানে একেবারে ছোট জুলফি। এই ফিমেল পাখিটার ক্ষেত্রে জুলফিটা অনেক বড় হয়, আর যে বাচ্চা অবস্থা যদি আপনি আইডেন্টিফাই করতে হন, তাহলে ফিমেলটা দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা অ্যাঙ্গেল করা নয়, অ্যারো চিহ্ন যেটা, এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার, এটা অ্যারো একটা অ্যাঙ্গেল করা নয়, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল করা, দেখতে পাচ্ছেন মেলটা অ্যাঙ্গেল করা। এই অ্যাঙ্গেলটা দেখি আপনি বুঝতে পারবেন যে এটা ফিমেল পাখি, আর অ্যারোটা দেখি বুঝতে পারবেন এটা ফিমেল পাখি। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছেন এতক্ষণে, তো আর সমস্যা হবে না ময়না পাখির মেল এবং ফিমেল আইডেন্টিফাই করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের পরবর্তী কোশ্চেনগুলো আমাদেরকে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।